আমরা রুমিন ফারহানকে খুঁজে পাচ্ছি না, ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুটি ওর দিকে থাকে, ওর কথাই সবাই শুনে। তার কথা শোনার জন্য সাজে অবশ্যই এমন ভাবে সেজে থাকবে যাতে সবাই ওর দিকে তাকিয়ে থাকে। আর কিছু ভালো না, কথা সুন্দর করে বলো না। কথা তো ভালোই বলে আমাদের ছোট বোন যখন। আপনি কি তাকে পছন্দ করেন? বোন হিসাবে পছন্দ করি। একটু আগে শামিম ভাই বলছে আপনি নাকি এত সাজ সাজেন যাতে সুন্দর লাগে, যাতে আপনার কথাই মানুষ শুনে। আপনি কিছু বলতে চান? এখানে আমার একটা দলীয় বক্তব্য আছে। না, দলীয় বক্তব্য কেন, এটা ব্যক্তিগত, এটা আমার অবজারভেশন। ওনারা সুন্দর কিছু দেখলেই মনে করে এটা আর্টিফিশিয়াল, আমি জানি না কেন, এটা কিন্তু পুরান সমস্যা। হ্যাঁ, সুন্দর কিছু ওনারা ন্যাচারাল ভাবতেই পারে না। কিন্তু স্বামী ভাই বলছে আপনি এক ঘন্টা যাবো ছাড়ছেন। আমি ঘুমাইছিলাম, আপনি জানেন আমি আজকে চ্যানেল একটু আগে আসছি, টায়ার ছিলাম, আপনারা আমার একটা রেস্ট রুম দেখাচ্ছেন, আমি ওদিকে ঘুমাইছিলাম, আপনি সাক্ষী। স্বামী ভাই কেমন লাগে? এটা রাজনৈতিক উত্তর না, ব্যক্তিগত উত্তর। শামিম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে বহুত পুরানো আমাদের পারিবারিক। বিয়ে করবেন? ঠিক করছে, ক্ষমতা না আসা পর্যন্ত বিয়ে করবে, এই জন্য আমাকে ক্ষমতা ছাড়তে হবে, আমার সিট ওকে ছেড়ে দিয়েছেন। এই রুমে পাল দেখছেন, সত্যি ক্ষমতা না আসলে করবেন না? এগুলা কি অনলাইনে যাইবো? আছেন এবং আমার খুব আদরে ছোট বোন, যদিও তাকে যাবে একটু পরে, তারপরে আমি বলি সে আমার বোন, এইভাবে বলি কারণ তার আব্বা একসময় আমরা তার করে চলেছি, সেই হিসাবে তো আমার ছোট বোনই বলি। বাট আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলতে চাই, আন্তর্জাতিক রাজনীতিটাও বুঝি, আমি যেটা বুঝি যে কোনো একটা শক্তি চাচ্ছে যে দেশে কোনো নির্বাচন না হোক, এবং যারা লন্ডনে বসে আছেন তারাও চাচ্ছেন এইখানে নির্বাচন না হোক। বিএনপির মধ্যে দুইটা ফ্রিকশন আছে, একটা আম্মা গ্রুপ একটা ভাইয়া গ্রুপ। তো এখন প্রবলেমটা হয়েছে ওনাদের দাবি যেটা না সঠিক দাবি, সঠিক কিভাবে, আসলেই শেখ জাতির পিতার কন্যা শেখ হাসিনার বিচার হওয়া উচিত। বলতে চান কিনা? বলতে তো চাই, তার আগে আরেকটা বিষয় বলতে চাই। আমি বললাম 3.5 মিনিট, ফখরুল ভাই বললেন 4 মিনিট, এজন্য আমি আপনার কাছে আবার আসছি। শামিম ওসমান ভাই বললেন 3.5 মিনিট, 4 মিনিট, 6 মিনিট। হ্যাঁ, আমি বসে বসে হিসাব করছিলাম, কমন ডায়লগ তো সময়ের হেরফের হবে, দেখা যায় আওয়ামী লীগ বেশি পায়। আমি এজন্য বললাম আম্মা গ্রুপ ভাইয়া গ্রুপ, আওয়ামী লীগের সবাই বিএনপি সম্পর্কে এত জ্ঞান রাখেন যে ওনারা আসলে নিজের দলটা কখন করেন এটা বুঝতে পারি না। আমরা কেউ জানি না যে এই বিষয়ে, সেই বিষয়ে আওয়ামী লীগ কিন্তু সবাই মোটামুটি ওয়াকি বহাল, তারা বিশেষজ্ঞ পরিচয়ে যিনি আসেন বা রাজনৈতিক নেতা পরিচয়ে যিনি আসেন, যেই আসুন না কেন, তারা বিএনপি সম্পর্কে তারা ব্যাপক জ্ঞান নিয়ে আসেন। একটা কথা পরিষ্কার বলতে চাই, বিএনপিতে যদি এত গ্রুপই থাকতো 17 বছরে কম ভাঙনের চেষ্টা হয় নাই, বিএনপির খান খান হয়ে যাওয়ার কথা। আম্মা গ্রুপ যেত একদিকে, ভাইয়া গ্রুপ যেত একদিকে, মহাসচিব গ্রুপ যেত একদিকে, স্ট্যান্ডিং কমিটি গ্রুপ যেত একদিকে, সেন্ট্রাল কমিটি গ্রুপ যেত একদিকে, হাজারটা গ্রুপ হয়ে যাওয়ার কথা ছিল, একটা গ্রুপও হয় নাই। এবং এত শয়তানি, এত নির্যাতন, এত রকমভাবে চেষ্টা সত্ত্বেও বিএনপিকে ভাঙা যায় নাই। এক, বিদেশি লবিং তদবির, আমরা নাকি বিদেশি শক্তিকে বড় শক্তি মনে করি, আমার ভাই একটা কবিতাও বলছে সাথে, তো সেই ব্যাপারে একটু বলি। 22 তারিখ জুন মাসে একটা রিপোর্ট এসছে প্রথম আলোতে, সেখানে অনেক বিস্তৃতভাবে